প্রত্যেক দেশর যে কারেন্সি যেটার থাকে এই কারেন্সির কিছু বৈশিষ্ট্য থাকে যেমন মনে করেন দেশের কালচার বা দেশের যে সংস্কৃতি যেটা এটার কিছু সিম্বল বা উদরণের কিছু সিম্বলিক কিছু থাকে প্রত্যেক দেশের ওয়ার্ল্ডর প্রত্যেক দেশের কারেন্সি লাইক আমেরিকান ডলারও থাকে জর্জ ওয়াশিংটনের ফটো বা জর্জ ওয়াশিংটনের ইমেজ যেটা থাকে আমেরিকান ডলারও পাকিস্তানের যেটা তারা রুপিস বা পাকিস্তানের যেটা টাকা এটার থাকে মোহাম্মদ আলী জিন্নার ফটো সেম তদ্রুপভাবে আমরা ইন্ডিয়ার যেগু ইন্ডিয়ান রুপিজ যেটা আইএনআর ইন্ডিয়ান রুপিজও আছে মহাত্মা গান্ধীর ফটো কিন্তু আপনারা জানলে স্ট্রেইঞ্জ হইবা স্বাধীন ভারতের যখন ফার্স্ট যখন টাকা বঞ্চিত তখন কিন্তু মহাত্মা গান্ধীর ফটোটা কিন্তু পছন্দ আসিল না প্রথম আসিল না মহাত্মা গান্ধীর ফটোটা এখন কোয়েশন আইবতে মহাত্মা গান্ধীর ফটো কোন সময় থেকে আহিছে বা প্রথম যখন কারেন্সি বানানি হয়েছিল প্রিন্ট করা হয়েছিল তখন সার ফটো দিয়ে আসিল রিজার্ভ ব্যাঙ্কর যেটা ইতিহাস রিজার্ভ বেংকৰ ইতিহাসে ফর উনিশশো সাতচল্লিশ ইংরেজির চোদ্দ আগস্ট রাত্রে ভারত স্বাধীন হয়েছে উনিশশো ইংরেজির ছাব্বিশ জানুয়ারি সাধারণ সাধারণতন্ত্র হিসাবে ঘোষণা করা হয় তখন এই ঘোষণা করার ফলে দেশর তো নিজস্ব কারেন্সি লাগব মানে দেশর নিজের নোট লাগব এই নোট তখন দরকার পড়ছে নোট প্রিন্ট ঘোরানির উনিশশো সালে সর্বপ্রথম এক নোট প্রিন্ট করা হয় আর এই এক নোট যেটা প্রিন্ট করা হয়েছে এটার মাঝে দেবো হয়েছে স্বরনাথের সিংহর প্রতীক যেটা সিম্বল ওটা দিয়া সর্বপ্রথম মানে ইন্ডিয়ান কারেন্সি যেটা এক নোট প্রিন্ট করা হয়েছে উনিশশো পঞ্চাশ ইংরেজির থেকে লইয়া উনিশশো ষাট ইংরেজি পর্যন্ত ভারতর যেটা কারেন্সি বা যেটা নোট প্রিন্ট করা হইতো এই নোটগুলা বাঘ হরিণ বা ভারতের সাংস্কৃতিক কিছু সাংস্কৃতিক সিম্বল যেটা আছিল ওগুলা দিয়া মানে কারেন্সি প্রিন্ট করা হইত আবার বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কিছু সিম্বল আসিল এগুলাও প্রিন্ট করা হইতো মাঝে মধ্যে মানে তখন ফিক্স কিছু আসিল না রে অনেক সময় অনেক প্রিন্ট ইয়ে সিম্বলে দিয়া প্রিন্ট করা হইত উনিশশো ঊনসত্তর সালও গান্ধীর আসিল একশোতম জন্মবার্ষিকারী এনিভার্সারি বার্থ এনিভার্সারি ও টাইমও ফার্চশো টাকার একটা নোট মানে প্রিন্ট করা হয়েছিল যেটাত ফার্স্ট গান্ধীর মানে বয়ার একটা ছবি দিয়ে আরে কারেন্সি প্রিন্ট করা হয়েছিল আর যেটার ব্যাকগ্রাউন্ডও আছিল সেবাগ্রাম আশ্রম যেটা আছিল আর ওটার ফটো দিয়া ফার্স্ট নোট তখন প্রিন্ট করা হয়েছিল তারপর উনিশশো সাতাশি ইংরেজী রাজীব গান্ধী সরকারে নতুন একটা ফাঁসশো টাকার নোট বানাইছে যেটাত মহাত্মা গান্ধীর ছবি দিয়া প্রিন্ট করা হয়েছিল এর ফর থেকে লইয়া রিজার্ভ ব্যাঙ্কে মানে সিরিজটা কন্টিনিউ করিয়া গেছে আজকে দুই হাজার চব্বিশ পর্যন্ত একদম দুই টাকার নোট কইন আপনি পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো দুইশো পাঁচশো দুই হাজার পর্যন্ত ইন্ডিয়ান যতটুকু নোট প্রিন্ট করা হয় প্রত্যেক প্রিন্টও মহাত্মা গান্ধীর ফটো আছে আজকের লেগে অতখানি থ্যাংক ইউ জয় হিন্দ